রবিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন রেনেসা টাউনশিপের অধিবাসীরা বিক্ষোভ কর্মসূচি করেন। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে সাঁচি কর্তৃপক্ষ একটি জলাশয় অন্যায়ভাবে মাটি ফেলে ভরাট করছে। এর আগে একইভাবে জলাশয়টি ভরাট করার চেষ্টা করা হয়। সেই সময় আবাসিকরা প্রশাসনিক মহলে অভিযোগ করেন, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। হঠাৎ আবার রাতের অন্ধকারে জলাশয়টি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। বেআইনি জলাশয় বন্ধের দাবিতে আমাদের অবস্থান চলছে, চলবে, চলছে, চলবে। বেআইনি জলাশয় বন্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান চলছে, চলবে, চলছে, চলবে। রেনেসা কর্তৃপক্ষ হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। রেনেসা কর্তৃপক্ষ হুঁশিয়ার, হুঁশিয়ার। জলাশয় ভরাট অবিলম্বে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। জলাশয় ভরাট অবিলম্বে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। নাগরিকের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে নজর দিতে হবে, দিতে হবে, দিতে হবে। জলাশয় ভরাট করার কোনো মতেই চলবে না, চলবে না, চলবে না। জলাশয় ভরাট কোনো মতেই চলবে না, চলবে না, চলবে না। বিআরটিএডব্লিউএ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পুকুর ভরাট করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। রে সাহিত্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রে সাহিত্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পুকুর ভরাট করা চলছে না, চলবে না, চলবে না, চলবে না। তারা জানান, প্রশাসন যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা আদালতের দ্বারস্থ হবেন। আমাদের আন্দোলনটা হচ্ছে, সাঁচি দিনে দুপুরে পুকুর চুরি করছে, যে বায়োডাইভার্সিটি নষ্ট করে দিচ্ছে, এবং আমাদের বাসিন্দাদের বেঁচে থাকার জন্য যে আগামী দিনে জলাশয় দরকার সেটা পুরোপুরি শেষ করে দিচ্ছে বেআইনিভাবে, একেবারে সম্পূর্ণ বেআইনিভাবে তারা দিনে রাতে পুকুর চুরি করছে। আমরা এর বিরুদ্ধে লড়ে যাচ্ছি, লড়বো আমরা ন্যায়, মানে আদালত পর্যন্ত যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। সাঁচির এই মানে স্বৈরাচারী পদক্ষেপের জন্য বাসিন্দাদের কথা না ভেবে তারা এই পদক্ষেপ নিচ্ছে, আমরা এর বিরুদ্ধে লড়ে যাব। আপনার নাম? আমার নাম সুজিত মালিক, আমি এখানকার বাসিন্দা। বিক্ষোভ দেখাচ্ছি আমরা যারা রেন্দেশ্বর অধিবাসী, এখানে বাংলো ফ্ল্যাট কিনে বসবাস করার জন্য এসেছিলাম। সেখানে এসে যে আমাদের ওয়াটার বডি ছিল, এই ওয়াটার বডিটা আমরা পেয়েছিলাম, একটি মাত্র ওয়াটার বডি ছিল। সেই ওয়াটার বডিটা ওরা লুকিয়ে রাতের দিকে অন্ধকারে ওরা এটা বুঝিয়ে দিয়ে এখানে বাংলো বানাবার চেষ্টা করছে। 2020 সালে আমরা প্রথম বাধা দিই, বাধা দেওয়ার পর তখন আমরা ডিএমকে জানাই, এডিএম ডিএলআরওকে জানাই, আমরা গ্রিন ট্রাইব্যুনালকে জানাই, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে জানাই, এমএলএ, এমপি, ইভেন বিডিএকে জানাই, সবাইকে জানাই। তাদেরকে জানানোর পর থেকে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে ডিএমকে একটা চিঠি করে যে আপনি একটা এনকোয়ারি করুন, এনকোয়ারি করে রিপোর্টটা দেন। সেই রিপোর্টটা এখনও আসেনি। ইতিমধ্যে হঠাৎ করে দেখছি ওরা আবার লুকিয়ে রাতের অন্ধকারে এইখানে পুকুরের ধারে মাটি ফেলে যাচ্ছে। আমরা যখন আসছি তখন থাকছে না, কিন্তু রাতের অন্ধকারে এই পুকুরটিকে আস্তে 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 মাটি ফেলে ওরা গ্রাস করছে, এখানে ওরা বাংলো বানাবে। আমরা সমস্ত রেনাসা অধিবাসী এখানে দাঁড়িয়ে এসেছি, আছি, প্রতিবাদ করছি, আগেও প্রতিবাদ করেছি। এখনও যদি ওরা মাটি ফেলা বন্ধ না করে তাহলে আমরা ওদের সমস্ত কাজ বন্ধ করতে বাধ্য হব। আমরা চাই না, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ, শান্তিপূর্ণভাবে আবেদনের মাধ্যমে আমরা আমাদের ওয়াটার বডি ফিরিয়ে দিতে চাইছি। এবং এখানে আপনারা জানেন যে আরএস মৌজা অনুযায়ী এখানে 8 একর 12 শতক পর্যন্ত এখানে ন্যাচারাল ওয়াটার বডি ছিল, সেই ন্যাচারাল ওয়াটার বডিটাকে ওরা বিলুপ্ত করে দিয়েছে, কোথাও কোনো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।